এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি কোম্পানির জেনারেল ম্যানেজার স্যার। ইতিমধ্যেই বলেছেন যিনি পিছনে থেকে সকল কল কব্জা নাড়ানাড়ি করেন, নাড়েন পিছনের কারিগর, পিছন থেকে যে মানুষটি কাজ করে আজকে আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণে ভূমিকা রেখে যাচ্ছেন, জনাব রুহুল কুদ্দুস কোম্পানির জেনারেল ম্যানেজার, তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। একটা জোরে করতালি আশা করছি প্রত্যেকের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়, আজকের এই প্রোগ্রামে সুদূর দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত গভীর শ্রদ্ধার এবং ভক্তির এবং মডার্ন হার্বালের উন্নয়নের কারিগর, মডার্ন হার্বালের রুটি রুজির মেকার সম্মানিত লিডারবৃন্দ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, 2020-21 করোনার কারণে আমরা বর্ষপূর্তি অনুষ্ঠান করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে 2022 আমরা বর্ষপূর্তি অনুষ্ঠান ছোট আকারে করেছি, এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু স্বপ্ন রেখে যেতে চাই, দেশ এবং আন্তর্জাতিকভাবে দেশের পরিমণ্ডল এবং বিশ্ব পরিমণ্ডলে যদি পরিবেশ পরিস্থিতি পুনরায় সঠিক এবং সুন্দর হয়ে আসে, ইনশাআল্লাহ 2023 সালে আমরা 2037তম বর্ষপূর্তি অনুষ্ঠানের মতো এবং স্মরণীয় বরণীয় অনুষ্ঠানের উপহার দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অল্প পরিসরে আমরা আমাদের এই অডিটোরিয়ামে বর্ষপূর্তি অনুষ্ঠান করেছি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমরা সুশৃঙ্খলভাবে এই অডিটোরিয়ামটাকে একদম সুন্দর আধুনিকায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, বিন্দু পরিমাণ আমরা কমতি রাখি নাই। যতটুকু করা যায় আপনাদের জন্য সুন্দরভাবে এই প্রোগ্রাম উপভোগ করতে পারেন এবং আগামী দিনে নূতন স্বপ্ন নিয়ে এই 2023 সালের বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে আমরা যেন ফুলের মালা দিয়ে বরণ করে নিতে পারি, এই আশা ব্যক্ত রেখেই আমরা আজকের এই আয়োজন করেছি। আপনারা অবশ্যই সকলে অবগত আছেন, আমরা 2022 সালের যে স্বপ্নপূরণের অফার দিয়েছি আপনারা সকলে অবগত আছেন, ইনশাআল্লাহ এই 2023-22 সালটাকে যেন আমরা স্বপ্নপূরণের সাল হিসাবে গ্রহণ করতে পারি। সেই সঙ্গে আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যেন সকলেই আমাদের এই প্রাণের সংগঠন মডার্ন হার্বাল এম এক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটর লিডারের জন্য নির্বিঘ্নে তাদের সুস্বাস্থ্য নিয়ে আগামী দিনে পদযাত্রায় তারা যেন তাদের সফলতা নিশ্চিত করতে পারে, এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।